ক্লিয়ার কত বাপের বাড়ি যাবার চাইছ রে ভাই, বাপের বাড়ি খায় তোর মন ভরে না। হ্যাঁ এই সেদিন দিয়া দিলা বাদুরি খান খায় আসলু, তুই আরো বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিস তুই? হ্যাঁ তোর বাড়ি কোন শনি পূজা, কোন মনসা পূজা, কোন শিবচন্ডী পূজা, তার জন্য তোরা যাওয়ার জন্য তার লাগে কে? আরে তোমার মাছ চাওয়া হলে না ওইটা দেখে গেলে না, তাও নয় মানা গেলে। আচ্ছা তোমার মাসে মাসে চান্দা চাঁদে কি বাপের বাড়ি যাওয়া লাগে? তারপরে বান্ধবীর বিয়ে হয়ে না দেখা দেখে সেটাও কি যাওয়া লাগে? কত যান বাপের বাড়ি? এদিকে টাইমের তো আরো বউ আছে, ওরা তো যায় না। আরে একদিন গেলে তো আমরাও বউ ছিল, কই আমরা তো আমার বাপের বাড়ি যাইনি। বাবা আমরা বিলে লোক। হ্যাঁ সোনা ফিরে এত সকালে কোটে যাওয়ার জন্য বিলে লেন পাক হয় উনি কেন বাপের বাড়ি থুই আইসম? বৌমানা গেল সপ্তাহে গেল বাপের বাড়ি, আজই ফিরে আরো বিলেছে। এত ঘন ঘন বাপের বাড়ি গেলে হবে নাকি? মা ফোন করলে তো এক না। আরে মা ফোন করলে কি যাওয়া হবে? এবার বিয়ে হয়েছে তোমার, এত আবার বাপের বাড়ি মায়া করলে হবে? এই বাড়ির সংসারের হাল গুলো কায় ধরলো, ধরা খাবে না তোমার? হইল তো তিন চার বছর, আর কত এমন নাই কথাতে বাপের বাড়ি যাওয়া বন্ধ করো। মা ফোন করিল তো ওর জন্যই। ঠিক আছে তা যাওয়া দচ্ছেন যাও, সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসবেন। বাড়ি তোমার কাজকর্ম করার লোক নাই আর ইমের ঘন ঘন বাপের বাড়ি। এ বাবু নিয়ে যাওয়া লাগছি, একবার ধরি আসবো, থাকার দরকার নেই, যাও। ঠিক আছে যা গেলাম থাই যা। ওই তোমরা কোন বেলা কাজত বেরাবেন? এই তো বিরে না যাওয়াই খাই। কোন পাশে কাজ? আজকে আয় ডোটে আটরে দি। তো মো কদি নিয়ে গেলেন হয় এক না? তো কদি ফির কোটে নিয়ে যাং মুই। তুমি বাপের বাড়ি যাই? বাপের বাড়ি? বাপের বাড়ি লোকে? আমার তেপতিটা আজকে শনি পূজা তো তাই মা ফোন করলে যাওয়ার জন্য, আর ওটা সবাই মিলে সেই আনন্দ করে তো তাই ভাবলাম যে মইও যাং। আর তুই আর কত বাপের বাড়ি যাওয়ার চাইছ রে ভাই? বাপের বাড়ি খায় তোর মন ভরে না। হ্যাঁ এই সেদিন দিয়া দিলা বাদুরি খান খায় আসলু, তুই আরো বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিস তুই? হ্যাঁ তোর বাড়ি কোন শনি পূজা, কোন মনসা পূজা, কোন শিবচন্ডী পূজা, তার জন্য তোরা যাওয়ার জন্য তার লাগে। আর শনি পূজা আমার মোড়ের কাছে দিয়া যত কত নাচা নাচি কত আনন্দ করা সরাসরি কর দিয়া যা। শনি পুজো দিনে যাবে আর বাপের বাড়ি বাহানার কোনো শেষ নাই না। আমার গরুটার বাচ্চা হয়েছে তো তাই দেখে যাবো। কি বাসুর দেখে যাবেন? আরে তোমার মাছ ছাওয়া হলে ওইটা দেখে গেলে না, তাও নয় মানা গেলে হয়। আরে গরুর ছাওয়া কি কোনোদিনও দেখেন নাই? হ্যাঁ তোমার বাসুর দেখার জন্য যাবেন। আরে তোমরা মাসে 30 দিনের মধ্যে তো 20 দিনে বাপের বাড়ি যাওয়া করে থাকেন, 10টা দিন এই বাড়ি থাকেন। আরে এত বাপের বাড়ি কায় যায়? হ্যাঁ খালি বাপের বাড়ি যান তোমরা তো, খালি বাপের বাড়ি বাপের বাড়ি, খালি বাপের বাড়ি গেলে হবে নাকি? মা তোমার বাবু কোথে গো? কে সাদের উপর দবে? ও বা তে এত সাজি বাড়ি আর সাজ সাবালে পড়ে যান তো? অল্পনা বাপের বাড়ি যান তো, বান্ধবী দেখা দেখি আছে কোন কোন লাগে। আচ্ছা তোমার মাসে মাসে চান্দা চাঁদে কি বাপের বাড়ি যাওয়া লাগে? তারপরে বান্ধবীর বিয়ে হয়ে না দেখা দেখে সেটাও কি যাওয়া লাগে? কত যান বাপের বাড়ি? এদি টাইমের তো আরো বউ আছে, ওরা তো যায় না। আরে একদিন গেলে তো আমরাও বউ ছিল, কই আমরা তো আমার বাপের বাড়ি যাইনি ঘন ঘন। ফোন করলে কি যাওয়া হয়? আমার সুবিধা অসুবিধা নাই। আর তোমার কেমন বাম্মা তো জান তো বেটি ফোন করে দেখায়? এইবার খালি তোমার বাম্মা আসুক, কেমন শিক্ষাটা দেওয়া হয় আমি শিক্ষাটা ভালো করে দিব। আরে আমার কি বেটি বেসতে নেই? আমার বেটি বেসতে কয়দিন এসে আমার রাস্তার মোড়তেই এখন বড় বিশ্বকর্মা পুজো হয় ধুমধাম করে, কই আমরা তো বেটি ফোন করিয়ে দেখাই না। তো বাবা কোটে? আ তো বাবা বেটি বসে আছে, এই জন্য এত যাওয়াই আসছে। ওই বলে কবু ক দে তো দে। হ্যালো হ্যাঁ জামাই, মানে পাটা দেন তো বিকেলে কে? ৩০ দিনের মধ্যে ২৫ দিন যে তোমার বাড়ি পড়ে থাকে তাও না কারো ফোন করিয়ে দেখানো তোমরা বাবা আছে? আচ্ছা তোমার বেডিলে কি কি শিখলেছ তোমার কাছে? হ্যাঁ এত এত ফোন করেন কে তোমার? তোমার তোমার বেডিকে তো হ্যাঁ দুই দিনে ফোন করে দেখান। হ্যাঁ গোলামের বেটা গোলাম, তোমার বেডি বিয়ে উঠে মহা যত করে গেছো তুমি তো তো ঠিকঠাক করে সংসার করি পাওয়া আসো না 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 রান্দির পায় না, ঠিক করে কাজ করি পায় আর ঘন ঘন ফোন করে খেলি দেখান, খালি ফোন করে খেলি দেখান, এত কিছু তোমার ফোন হতো? হ্যাঁ হ্যাঁ মানে বেডি তোমার একাই বিয়ে যারা কাউ বিয়ে দেয় নাকি? কোনো তো আসার পাবে না, কোনো ফাংশন যাবে না। কি করে